আপনারা দুজন এখানে চাকি বাল লাগে আমার একটু জরুরি দরকার ছিল তোমার কি কোনো সমস্যা নেই হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলে তোমার মুখটা যেন ওই বিষণ লাগতাছে কোনো কিছু লয়ে ভাবতাছো হ্যাঁ একটু টেনশনের মধ্যে আছি কি টেনশন এটা আমার কম যায় না না বিষয়টা একটু প্রাইভেট আপনার শুনুন কাম নাই তো তোমার কি এমন পার্সোনাল সমস্যা যে আমার লগে শেয়ার করব পারো না আছে একটা পার্সোনাল প্রবলেম আপনার শুনুন কাম নাই কা এটা তুমি কি কইলা না আম্মা জান হঠাৎ আজকে জিজ্ঞেস করলো যে এসআই আশরাফের আমার কেমন লাগে তোমার আম্মা জান হঠাৎ এই কথা কইলো কেন আম্মা জান আসলে এসআই আশরাফের লগে আমার সাদি দেওয়ার কথা চিন্তা করতেছি এটা তুমি কি কইলা হ্যাঁ চাঙ্কি ভাই তুমি তোমার আম্মা জানরে কি কইছো আমি কইছি আমি এই মুহূর্তে সাদি নিয়ে একেবারেই ভাবতেছি না আর তাছাড়া ওই এসআই আশরাফরে আমার সাদি করার লাগে একদমই পছন্দ না ঠিকই তো কইছো তোমার আম্মা জানে কি জানতে চায় না এই যে তোমার কেমন পোলা পছন্দ না সেটা তো জানবার চায় না জানতে চাইলে তুমি কি কইতা না মানে আমার ওই যে কিউরিওসিটির লাগে জানতে চাইতাছি আসলে জানকি ভাই এই মুহূর্তে মিডিয়াতে ক্যারিয়ার করা ছাড়া অন্য কোনো ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে নাই কা আম্মা জান জিজ্ঞেস করলো আমি একই উত্তর দিতাম বুঝতে পারছি কি ব্যাপার আপনারা দুজন এখানে চাকি বাইর লাগে আমার একটু জরুরি দরকার ছিল তো আমরা দুজন রাস্তায় হাঁটতে হাঁটতে বাতচিত করতেছিলাম ও তা একজন সন্ত্রাসীর সঙ্গে আপনার কি এমন বাতচিত থাকতে পারে বলেন তো রিমি আপনি কি কৈফিয়ত লইতেছেন স্যার আমি তো আগে একটু একটু মাস্তানি করতাম মাগর অন্ত ছাইরা দিছি ভালো হয়ে গেছে তারপর আপনি যাই না ওই না অপমান করলেন আমি যা বলছি সেটা জেনে শুনেই বলছি আর কৈফিয়তের কথা জিজ্ঞেস করছেন তো রিমি আইনের মানুষ হিসেবে কোথাও কোনো উল্টাপাল্টা দেখলে আমি কিন্তু জিজ্ঞেস করতেই পারি আপনি তো জানিয়ে গেলেন যে আমরা আসলে কি বাতচিত করতেছিলাম কেন রাস্তার মধ্যে বাতচিত করতেছি তাই না আমার মনে হয় আপনার তো জানা হয়ে গেছে এখন আপনি আপনার কাজে যান কেন আমি থাকলে কি সমস্যা সমস্যাই তো আমরা দুজন বাতচিত করতেছিলাম এখন আবার আপনার লগে বাতচিত করতে হইতেছে ঠিক আছে সাবধানে থাকবেন আচ্ছা আর যেভাবে ওই যে হেঁটে হেঁটে বাতচিত করছিলেন সেটাই করেন আচ্ছা ঠিক আছে আমরা আবার একটু ওই দিকে যাবো চাই হ্যাঁ সফল ভাই আর শরীরটাও বেশি ভালো না বুঝছেন আমি কিন্তু বাইরে যেতে পারতাম না সত্যি বলতেছি মেয়েদের তিনটা হাত থাকে ডান হাত বাম হাত আর অজুহাত এইটা হলো তোমার অজুহাত আচ্ছা আপনি এখন কোনায় আছেন এই তো আমি ঢাকার ভিতরেই আছি এই গাড়ি থামা একটু চা খাবো তোমার ওই বাসার কাছাকাছি আসতে আমার মনে করো যে 30 মিনিটের মতো লাগবে প্লিজ প্লিজ সকল ভাই আপনি জিয়ানে আছেন ওই জায়গা থেকে আপনি ফেরত যান আরে শশী তুমি কেন বুঝতে পারতেছো না এত দূরে সেটা সম্ভব না আপনি এরকম করলে কিন্তু আমি আর সেলফোনে সুইচ অফ করে ফেলাম সমস্যা নেই আমি তোমার বাসা চিনি এরই সফল ভাই আপনি কি আর বাসায় আসার প্ল্যান করছেন না